পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণার খবর বিস্তারিতভাবে জানাতে মৌলভীবাজার এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে চলে যাচ্ছি মুন্সিগঞ্জে, সেখানে আছেন সহকর্মী পান্না দত্ত। পান্না, প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন দেখছেন? প্রচার প্রচারণা শুরু হয়েছে এবং এখানে মেয়র পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কাউন্সিলর প্রার্থীরাও কিন্তু মাঠে প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছেন আমি এখন আছি মৌলভীবাজার পৌরসভার বরাট এলাকায়। এখানে বর্তমান মেয়র এবং আওয়ামী লীগ প্রার্থী জনাব ফজলুর রহমান গণসংযোগে বের হবেন। এখন আমরা ওনার সাথে কথা বলবো। আচ্ছা, আমরা তো দেখতে পাচ্ছি প্রচার প্রচারণা শুরু থেকে এখন পর্যন্ত আপনি উঠান বৈঠক এবং গণসংযোগ করছেন, সেখানে বিভিন্ন দলের মানুষ আপনার গণসংযোগে অংশগ্রহণ করছে, আপনি একজন নৌকার প্রার্থী হিসাবে বিষয়টা কিভাবে দেখছেন? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের গণতন্ত্রের মূল মন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে মৌলভীবাজার পৌরসভায় আমি নৌকা মার্কা প্রতীক নিয়ে কাজ শুরুর পর থেকেই আমার প্রতিটি উঠান বৈঠকে সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করছেন। তার কারণ হচ্ছে মৌলভীবাজার পৌরসভায় আমি বিগত 5টি বছর ব্যাপক উন্নয়ন করেছি, বিশেষ করে জলাবদ্ধতা নিরসনে আমি যে কাজ করেছি তার জন্য জনগণ আমার প্রতিটি সভা সমাবেশে উঠান বৈঠকে গণসংযোগে ব্যাপকভাবে অংশগ্রহণ করছে। আপনি কি মনে করছেন আগামী পৌরসভা নির্বাচনে আপনার ফলাফল কি হতে পারে বা জনগণের কাছ থেকে আপনি আবার নতুন করে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আমি রাস্তাঘাট বড় করেছি, 6 ফুট রাস্তাকে 16 ফুট, 18 ফুট, 20 ফুট রাস্তায় রূপান্তরিত করেছি, ড্রেনেজ ব্যবস্থাকে সম্প্রসারিত করেছি এবং ড্রেনেজ ব্যবস্থাকে আধুনিকায়ন করেছি, যার কারণে আমার বিশ্বাস মৌলভীবাজারবাসী 30 জানুয়ারির নির্বাচনে উন্নয়নের গণতন্ত্রের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ব্যাপকভাবে নৌকামার্কা প্রতীক চিহ্নে ভোট দিয়ে জয়লাভ করবে, যার প্রমাণ হিসাবে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পৌরসভা, কুলাউড়া পৌরসভা, কমলগঞ্জ পৌরসভায় নৌকামার্কার ব্যাপক বিজয় হয়েছে, সেই ধারাবাহিকতা মৌলভীবাজার সদরেও অব্যাহত থাকবে। সুরভী, আপনি শুনছিলেন আসলে আওয়ামী লীগ প্রার্থীর কথা এবং ভোটাররা বলছেন যে একটি সুন্দর, স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আসলে তারা জনপ্রতিনিধি নির্বাচন করতে চান। এই ছিল এখনকার মতো মৌলভীবাজার পৌরসভা থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য। মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী পান্না দত্ত। আমরা এখন চলে যাচ্ছি মুন্সিগঞ্জে, সেখানে আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, জানাবেন আপনি নির্বাচনের প্রচার প্রচারণার ব্যাপারে। আর 8 দিন পর মুন্সিগঞ্জে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে পৌরসভা নির্বাচন এবং এটি তৃতীয় ধাপের নির্বাচন আওতাধীন। সকাল থেকে যেমনটি লক্ষ্য করছিলাম, প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এ পৌরসভায় ভোটার সংখ্যা হচ্ছে 53,374 জন এবং লড়ছেন 54 জন প্রার্থী। এর মধ্যে মেয়র পদে রয়েছেন 5 জন, সাধারণ কাউন্সিলর পদে 40 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে রয়েছেন 9 জন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে কিন্তু শীতের উপস্থিতি কিছুটা লক্ষ্য করা গেছে, বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু একটি ব্যস্ততা লক্ষ্য করা গেছে, সেটি হচ্ছে নির্বাচন উপলক্ষে সব জায়গায় কিন্তু একটি আলোচনা। তবে আমি ভোটারদের সাথে কথা বলছিলাম, এখানকার পৌরসভা নির্বাচনে মূল যে আকর্ষণ মেয়র পদটি, সেটি নিয়ে কিন্তু খুব একটা আলোচনা নেই বললেই চলে, কেননা এখানে শক্ত অবস্থানে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ ফয়সাল, যিনি বর্তমান মেয়র হিসেবে রয়েছেন। অন্যান্য প্রার্থীর তুলনায় তার অবস্থান শক্ত এবং প্রচার প্রচারণায় এগিয়ে থাকার কারণে কিন্তু অন্যান্য প্রার্থীর তুলনায় তাকেই সবাই প্রাধান্য দিচ্ছেন বেশি। তবে সাধারণ কাউন্সিলর পদেই কিন্তু এখন পছন্দের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ভোটাররা ভাবছেন তার এলাকার উন্নয়নের অগ্রনায়ক কাকে তারা নির্বাচন করবেন। অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি মুন্সিগঞ্জ পৌরসভায় ভালো আছে, তবে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমি যদি কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার কথা বলি, সেক্ষেত্রে 9 নম্বর ওয়ার্ডে 2 কাউন্সিলর সমর্থকদের মধ্যে হামলার ঘটনা ঘটেছে এবং নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী তার উপর একটি হামলার অভিযোগ আমরা শুনেছি। এছাড়া 3 নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থীর উপর হামলার ঘটনা ঘটেছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ পৌরসভার নির্বাচনের সর্বশেষ খবর। ধন্যবাদ সাজ্জাদ হোসেন আপনাকে।